সো আজকে আমরা মেইনলি আপনাদের ফার্স্ট ক্লাস এবং আপনাদের সাথে আমি মেইনলি আগে সিএফএ প্রোগ্রামটা নিয়ে একটু স্টার্ট আলাপ করব এন্ড অলসো আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেই জিনিসটা নিয়ে একটু আমরা আলাপ করব আর কি। হ্যাঁ, তো ফার্স্টে দেখেন যে আমরা সিএফএ লেভেল ওয়ান এক্সাম, আই এম শিওর সবাই চিন্তা করছেন কিন্তু এখনো হয়তো অনেকেই রেজিস্ট্রেশন করেন নাই। কেউ কি আছেন যে রেজিস্ট্রেশন করে ফেলেছেন? একটু আমাকে বলবেন যে হু হ্যাজ ডান দ্য রেজিস্ট্রেশন, এনিওয়ান? মানে এটা কি এক্সামের এক্সামের রেজিস্ট্রেশন এক্সামের রেজিস্ট্রেশন এক্সামের রেজিস্ট্রেশনটা কি কেউ করেছেন? আম অ্যাসিউমিং আপনারা টার্গেট করছেন যে মে এক্সাম। মারজান, আপনি আপনি 11টায় জয়েন করবেন? আপনি এখন লিভ করতে পারেন। সো আলটিমেটলি যারা রেজিস্ট্রেশন করেন নাই, অবভিয়াসলি আপনি নিশ্চয়ই চিন্তা করবেন যে কখন এক্সামটা দিবেন। সো এক্সামের যে টাইম লাইনটা সেটা একটু বলে রাখি, ফেব্রুয়ারি 2021, বাট এখন যারা রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য ফেব্রুয়ারি 2021 রেজিস্ট্রেশন করাটা লজিক্যাল হবে না, কারণ এখন ফার্স্ট ডেডলাইনটা চলে গিয়েছে। সো ফার্স্ট ডেডলাইনটা চলে গেলে আপনার পেমেন্টটা একটু বেশি পড়ে যায় আর কি। সো ইটস নট ওয়াইজ আর কি এখন রেজিস্ট্রেশন করাটা। আপনি যদি চিন্তা করেন, ইউ ক্যান সি দ্য স্ক্রিন, সো লেভেল ওয়ান, আপনি আমি যদি ফেব্রুয়ারি 2021 দেই, আপনার কিন্তু রেজিস্ট্রেশনের যে ফার্স্ট ডেডলাইনটা ছিল ওইটা চলে গিয়েছে, এখন স্ট্যান্ডার্ডটা আছে 1000। সো ইট ডাজেন্ট মেক সেন্স। সো আপনি মেইনলি টার্গেট করতে পারেন মেতে অথবা অগাস্ট নভেম্বর, যে কোনো একটা সময়ে, কারণ অনেকে হয়তো চিন্তা করছেন যে আমি কতটুকু পারবো বা আমি 2-3 মাস পরে আগে একটু বুঝতে চাই দেন রেজিস্ট্রেশন করতে চাই। তাদের জন্য আপনি খেয়াল করে দেখবেন যে মেতে যদি আপনি রেজিস্ট্রেশন করেন আপনার আর্লি রেজিস্ট্রেশন অ্যাপ এটা অলরেডি শুরু হয়ে গিয়েছে অগাস্ট থেকে, এবং 3 নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে ফর মেয়ের জন্য। সো যারা আসলে মেতে রেজিস্ট্রেশন করবেন তারা 3 নভেম্বর বা তার আগে রেজিস্ট্রেশন করবেন, একটু সময় হাতে রেখে করবেন, কারণ অনেক লাস্ট ডেতে করেন না, পেমেন্ট নিয়ে অনেক ঝামেলা টামেলা হয়। সো পেমেন্ট টেমেন্টের ব্যাপারগুলো আপনি আগে থেকেই শিডিউলিং করে রাখবেন আর কি। সো রেজিস্ট্রেশন ফি হচ্ছে আপনার $450, এটা এক্সাম রেজিস্ট্রেশন ফি, এটা আর কখনোই পে করতে হয় না। আর আর্লি রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে $700, সো টোটাল $1150 পড়বে আর কি। সো আপনার ব্যাংকের সাথে আগে একটু কথা বলে নেবেন, কারণ আমাদের এখানে $300 বেশি পে করতে গেলে একটু ঝামেলা হয়। সো আপনার এই এক্সামটা দিবেন সেটার একটা এই পেজের একটা আপনি প্রিন্ট আউট নিয়ে ব্যাংকের সাথে যোগাযোগ করলে ওরা তখন ওটা ওপেন করে দেয়। আর যাদের নিজস্ব ক্রেডিট কার্ড নাই অন্যের ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন, অথবা আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার সাউথ ইস্ট ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক ওরা একটা ভার্চুয়াল ক্রেডিট কার্ড করে, তো ওইটার থ্রুতে আপনি করতে পারবেন। মিডল্যান্ডও করে, দেয়ার সাম আদার ব্যাংকস ওরাও করতে পারে, আই ডোন্ট নো অ্যাবাউট দেম। সো আমরা যদি একটু আমাদের এক্সাম স্ট্রাকচারটাতে আসি, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এক্সামটা কম্পিউটার বেসড এক্সাম। আপনাকে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, ধরেন আমি ধরে নিলাম আপনি মেতে রেজিস্ট্রেশন করছেন অথবা অগাস্টে রেজিস্ট্রেশন করছেন, লাস্ট যে 10 দিন ওই 10 দিনে একটা উইন্ডো অফ টাইম থাকে, আপনি আগে থেকেই ডেটটা শিডিউল করবেন যখন রেজিস্ট্রেশনটা আপনি করবেন, ওই সময় আপনি এক্সাম সেন্টারটা দিবেন ঢাকা। আর রেজিস্ট্রেশন শিডিউলিং করার সময় আপনি একটা প্রেফার ডেট দিতে হবে, ওইখানে আবার আপনি দেখবেন যে ওই ডেটটা অ্যাভেইলেবল কিনা, এই জন্য একটু আর্লি করে ফেলবেন আর কি, কারণ ফ্রাইডে স্যাটারডে একটু রাশ থাকে আর কি। তো আপনি ডেটটা আগে থেকে ফিক্স করে রাখবেন। সো আলটিমেটলি ওই ডেটে যে আপনাকে ওরা একটা সেন্টার বলে দিবে, ওই সেন্টারে যে ওই ডেটে যে আপনাকে পরীক্ষা দিতে হবে আর কি। অ্যান্ড রিমেম্বার, আপনার কিন্তু পাসপোর্ট লাগবে। সো আপনি পাসপোর্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না, ইনফ্যাক্ট রেজিস্ট্রেশন করার সময়ও আপনার পাসপোর্টটা লাগবে আর কি। দেন আপনি যদি দেখেন যে আমাদের এক্সামটা দুইটা সেশনে হয়, একটা হচ্ছে আগে মর্নিং অ্যান্ড আফটারনুন বলতো, এখন বলছে ফার্স্ট সেশন অ্যান্ড সেকেন্ড সেশন, দুইটা সেশন আপনার 2 ঘন্টা 15 মিনিট করে। সো ফার্স্ট সেশনে 2 ঘন্টা 15 মিনিট, আচ্ছা একজন কোয়েশ্চেন করেছেন, আই ওয়াজ রেজিস্টার্ড ফর ডিসেম্বর দিস ইয়ার বাট আই ওয়ান্ট টু রিরেজিস্টার, আপনার তো অক্টোবর 20 পর্যন্ত সময় আছে, সো আপনি ওইটা শিফট করে ফেলেন আর কি। সো ফার্স্ট সেশনে আপনি দেখবেন 2 ঘন্টা 15 মিনিট, সো 2 ঘন্টা 15 মিনিটে আপনাকে 90টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার করতে হবে। এটা কাভার করবে অল দি টপিক্স আমরা যেগুলো পড়বো, আমি টপিকগুলো নিয়ে একটু পরে আলাপ করছি। অ্যান্ড দেন
Second session now, about 2 ghanta 15 minute. Again, it's just a replication of the first session covering all topics. No boita question thakbe. So total apnar 90 plus 90, so apnar 180 questions thakche ar ki. So 180 questions apnar answer korte hobe shob gulo, ebong apnar jehetu kono negative marking nai, prottekta question e apnar tinta kore option thakbe. So kono ekta blank rakhar ashole kono joktikota nai, kono ta jodi apni na paren apni randomly diben ar ki. Porikhay exact pass mark eta kokhoni ora disclose kore na. So ultimately what they do, tara ultimately je kaj ta kore seta holo apnar registration, apnar je exam ta hoye jawar pore ora ekta determine kore je minimum passing score ta koto. Eta determine korte ora ektu besh shomoy o nay, ei karone exam ta result ta publish hoteo ektu shomoy lage, dhoren around der masher moto shomoy lege jay ar ki total result ta publish hote. So minimum passing score koto eta proti protita session e alada bhabe determined hoy, but it ekta rumor ache ba consensus opinion ache seta hocche dui dhoroner ache. Ekta bola hoy je for top je 10% jara peyeche tara je marks ta peyeche tar 70%, abar oneke bole je na minimum 70%. So obviously eta kono hard and fast number nai, but ideally apni 70% by above target korben, karon hocche আপনি যদি পরীক্ষা যে কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ডটা হয় ওইখানে 70% বা এবাভ পেলে আপনি দেখবেন যে পাস করার প্রবাবিলিটি ইজ ভেরি হাই. সো এরকমও হইতে পারে 68% পেও আপনি পাস করতে পারেন. উই ডোন্ট নো, বিকজ আলটিমেটলি ওইটা ওরা কখনোই পাবলিশ করে না আর কি. সো আলটিমেটলি আপনি কিন্তু পরীক্ষায় জানছেন না যে মিনিমাম পাসিং স্কোরটা কত, বাট ইউ হ্যাভ টু হ্যাভ আ টার্গেট. সো যত ভালো করা যায় তত ভালো, বাট টার্গেট রাখবেন 70% অ্যাবাভ রাখা, তাহলে ইটস কোয়াইট সেফ আর কি. আপনি সিএফএ পড়ার সময় আপনার যে পড়ার স্ট্র্যাটেজিটা হবে সেটা হচ্ছে আমি উইকলি যে ক্লাসগুলো নিব, সো প্রতি শুক্রবার এবং শনিবার আপনার 9:30 থেকে 11:00 পর্যন্ত যে ক্লাসটা হবে সেই ক্লাসে আপনার যে কাজটা করতে হবে সেটা উইকলি যে যেটা আমরা পড়ব ওইটা আপনি ওই উইকে কভার করার চেষ্টা করবেন. আমি ক্লাস যেটা আমরা কমপ্লিট করব ওই ক্লাসের ভিডিওটাও আমি আপনাদেরকে শেয়ার করে দিব, একটা ভিমিও লিংক চলে যাবে উইথ পাসওয়ার্ড, সেটাতে আপনারা স্ট্রিমিং করে দেখবেন. কেউ যদি কোনো ক্লাস মিস করে ফেলেন অবশ্যই ম্যাটেরিয়ালটা এবং ভিডিওটা দেখবেন বিফোর দ্য নেক্সট ক্লাস. আর কেউ যদি পার্টিসিপেট করেও ফেলেন, যদি দেখেন যে কোনো একটা পার্টিকুলার টপিক বা ভিডিওটা আবার দেখলে আপনার জন্য হেল্পফুল, অবশ্যই ভিডিওটা দেখবেন. আমি প্রত্যেকটা ক্লাসে আগেই ম্যাটেরিয়ালটা পাঠিয়ে দিব. সো ধরেন নেক্সট ফ্রাইডেতে যখন আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট আমরা শুরু করব, সো পোর্টফোলিও ম্যানেজমেন্ট যখন আমরা করব তখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমি ম্যাটেরিয়ালটা একদিন আগেই পাঠিয়ে দেই, অফেন দেখা যায় যে সন্ধ্যায় বা রাতে পাঠিয়ে দেই. সো ইমেইল উইল বি আওয়ার প্রাইমারি কমিউনিকেশন, সো আমি ইমেইলেই সব কিছু পাঠিয়ে দিব. সো আমাদের যে কারিকুলামটা আমি যেটা পড়াবো এবং হচ্ছে মানে সিএফএ কারিকুলাম এবং আমার যে ম্যাটেরিয়ালটা আমি পড়াবো সেই ম্যাটেরিয়ালটা নোটসটা আপনার কাছে চলে যাবে. সো ইউ উইল দ্য গেট দ্য নোটস অ্যান্ড অলসো ক্লাসের পরে 2-3 দিনের মধ্যে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন. কোনো কোনো সময় ভিডিওটা সার্কুলেট করতে 4-5 দিন সময় লাগে, বাট নেক্সট ক্লাসের আগেই আপনি ভিডিওটা পেয়ে যাবেন. তো আপনার পড়াশোনার স্ট্র্যাটেজি হবে ডেইলি একটা টাইম বের করে নেবেন. অবভিয়াসলি মেনি অফ ইউ আর জব হোল্ডার, ইনফ্যাক্ট যারা সিএফএ পরীক্ষা দেয় সবাই হচ্ছে জব হোল্ডার. সরি, যারা সিএফএ পরীক্ষা দেয় সবাই জব হোল্ডার. সো আলটিমেটলি দেখা যায় তাদের টাইম ম্যানেজমেন্টটা করা খুবই ডিফিকাল্ট হয়, স্পেশালি দেখবেন যে জব প্লাস ফ্যামিলি অল দিস কমিটমেন্টের পাশাপাশি এরকম একটা বড় সিলেবাস পড়াটা কোয়াইট ডিফিকাল্ট. সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ডিসিপ্লিন. তো ওই জায়গাটাতে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি একটা নিজস্ব রুটিন ফিক্স আপ করবেন আর কি. সো আলটিমেটলি যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি উইকলি যে ফ্রাইডে স্যাটারডে বা যে কোনো হলিডে যদি পান তখন একটু এক্সেলিরেট করার চেষ্টা করবেন, পড়বেন আর একটু বেশি পড়বেন, আর অন্যান্য দিনে স্টিল 1 ঘন্টা বা 2 ঘন্টা পারলেও পড়ার চেষ্টা করবেন. স্পেশালি যদি ডিউরিং জ্যাম অ্যান্ড আদার্স সবসময় আপনি কিছু না কিছু ম্যাটেরিয়ালস সাথে রাখবেন, একটু ফাঁকা টাইম পাইলেই পড়ে ফেলবেন, কারণ ওইভাবে না পড়লে দেখা যায় যে আপনি পুরো সিলেবাসটা কমপ্লিট করা ডিফিকাল্ট হয়। অনেকেই কোয়েশ্চেন করেন যে আমি আসলে কতটুকু পড়বো উইকলি, আমি সাজেস্ট করি 20 আওয়ার্স, হায়ার দ্য বেটার, বাট আবার অনেকের জন্য একটু কম হইলেও সমস্যা নাই। সো ইউ ক্যান ফিক্স আপ ইয়ার রুটিন যে আমি হয়তো সপ্তাহে 5 দিন 2 ঘন্টা করে পড়লাম, 5 দুগুণে 10, আর
বাকি দুইটা দিন ফ্রাইডে স্যাটারডে হয়তো 5 ঘন্টা বা 4 ঘন্টা করে পড়লাম, সেক্ষেত্রে কভার করা যায়। কিন্তু আপনি যদি একেবারে না পড়েন আর পরীক্ষার আগে এসে যদি আপনি এক্সেলারেট করার চেষ্টা করেন, ওইটা খুব একটা ভালো কাজে দিবে না। আর যেহেতু এখানে 6টা বই, বইগুলো সফট কপি আমি দিয়ে দিব আপনাদেরকে, প্রতি ক্লাসে যখন আমি ম্যাটেরিয়ালটা পড়াবো ওইটার পার্টিকুলার চ্যাপ্টারটা আপনাদের কাছে চলে যাবে। সো আলটিমেটলি আপনি খেয়াল করে দেখবেন যে পুরো সিলেবাসটা বেশ বেশ ফাস্ট, আপনার 6টা বই মিলে 10টা সাবজেক্ট। সো এই 10টা সাবজেক্ট মোটামুটি 3000+ পেজ কাভার করে ফেলে, 3000+ পেজ। তো বইয়ের আসলে সব লাইন পড়ার দরকার নাই, আমি যে ম্যাটেরিয়ালসটা দিব সেই ম্যাটেরিয়ালসটা ফলো করবেন, বই থেকে আপনি কি পড়বেন। অনেক সময় দেখা যায় কোনো একটা পার্টিকুলার টপিক হয়তো আপনি বুঝতে পারছেন না, বইয়ে একটু ডিটেইলে পড়লেন, কিন্তু মোস্টলি আমার ক্লাস এবং ম্যাটেরিয়াল উইল কাভার দোজ। সো এনি প্রবলেম থাকলে অলওয়েজ ইউ শুড ফিল ফ্রি টু আস্ক দ্য কোয়েশ্চেন। সো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমি যে ম্যাটেরিয়ালটা পাঠাবো ওই ম্যাটেরিয়ালটা অবশ্যই পড়বেন, অ্যান্ড অলসো এর পাশাপাশি বইয়ের যে চ্যাপ্টারটা আমরা দেখব ওই প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে কিছু আপনার ইয়ে থাকবে, আপনার হলো এক্সাম্পল থাকবে। সো প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি খেয়াল করে দেখবেন যে একটা এক্সাম্পল থাকবে, একটা না অনেকগুলো এক্সাম্পল থাকবে। সো ওই এক্সাম্পলগুলো আপনার যে কাজটা করতে হবে প্রত্যেকটা এক্সাম্পল করতে হবে, অল দি এক্সাম্পল, এটা আপনার করাটা মাস্ট। আমি একটা চ্যাপ্টারে যদি ধরেন সে 15টা এক্সাম্পল থাকে, আমি হয়তো 8টা 9টা এক্সাম্পল করাবো, বাকিগুলো আপনাদেরকে হোমওয়ার্ক দিব। তো সেগুলো আপনি অবশ্যই করতে হবে, এবং ওই এক্সাম্পলগুলো যখন আপনি করবেন এক্সাম্পলটা একটু ডিসক্রিপটিভ, ওই এক্সাম্পলটা করতে গেলে আপনি দেখবেন যে আপনার যে কনফিউশনগুলো ছিল সেগুলো অনেকখানি দূর হয়ে যায়। আবার আপনার চ্যাপ্টার শেষে আপনি কিছু প্র্যাকটিস প্রবলেম দেখবেন, এবং যখন আপনি এক্সাম্পল করছেন এবং প্র্যাকটিস প্রবলেম করছেন, ফরগেট অ্যাবাউট দ্য ফরম্যাট অফ দ্য এক্সাম, সব কোয়েশ্চেন এমসিকিউ হওয়ার দরকার নাই ইন টার্মস অফ প্র্যাকটিসের সময়, পরীক্ষায় সবগুলো কোয়েশ্চেনই এমসিকিউ, 3টা করে অপশন থাকবে। কিন্তু যখন আপনি বাসায় প্র্যাকটিস করবেন দেয়ার আর সাম প্র্যাকটিস প্রবলেম যেগুলো হয়তো ডিসক্রিপটিভ কোয়েশ্চেন, বাট স্টিল আনসারগুলো আপনি দেখবেন যে ওই চ্যাপ্টার এন্ডে আবার দিয়ে দেওয়া থাকে, ওরা আনসারগুলো এক্সপ্লেইনও করে দেয়। সো আপনি খেয়াল করে দেখবেন সে দিস ইজ আ চ্যাপ্টার, আপনি এই প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু এক্সাম্পল পাবেন। আমি যদি একটু সামনের দিকে যাই দেখবেন যে এক্সাম্পল 1 2 এরকম করে বেশ কিছু এক্সাম্পল আছে। এই যে দেখেন এরকম একটা একটা টপিক শেষ করার পরে এরকম একটা এক্সাম্পল থাকবে। সো দিস ইজ এই চ্যাপ্টার একটু এক্সাম্পল কম আছে, মিসলে আমি আরেকটা চ্যাপ্টার দেখাই তাহলে বেটার হবে। সে দিস ওয়ান, ভিডিওটা অফ করতে পারেন, ভিডিও ইজ নট নেসেসারি। সো এই চ্যাপ্টারটা দেখেন, এখানে আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু এক্সাম্পল আছে, কিছু কিছু চ্যাপ্টারে বেশি এক্সাম্পল থাকে, কিছু কিছু চ্যাপ্টারে কম এক্সাম্পল থাকে, এটা ডিপেন্ডিং অন দ্য চ্যাপ্টারের ডেপথের উপরে। এই যে আপনি খেয়াল করে দেখেন দিস ইজ এক্সাম্পল 2, তো এরকম এক্সাম্পল থাকবে। এই এক্সাম্পলগুলো আমরা ক্লাসে করব, কিছু কিছু আপনাদের হোমওয়ার্ক থাকবে। সো এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবেন এক্সাম্পল আছে। সো এক্সাম্পলগুলো করা মাস্ট বই থেকে, আর এমনি ডিসক্রিপটিভ পড়াগুলো সেগুলো আপনি আমার ম্যাটেরিয়ালটা ফলো করতে পারেন। আর চ্যাপ্টার এন্ডে দেখবেন এরকম প্র্যাকটিস প্রবলেম থাকে, প্রত্যেকটা চ্যাপ্টারের এন্ডেই আপনি দেখবেন এরকম প্র্যাকটিস প্রবলেম থাকে। একটা চ্যাপ্টার শেষ করে প্র্যাকটিস প্রবলেমটাও মাস্ট, আপনি অবশ্যই করবেন। যে প্র্যাকটিস প্রবলেম অনেক সময় আমরা স্কিপ করে ফেলি, মনে করি পরে করব, পরে আর করা হয় না। প্র্যাকটিস প্রবলেমগুলো পড়লে এরকম প্র্যাকটিস প্রবলেম থাকবে, আপনি ফার্স্টে নিজে ট্রাই করবেন, না পারলে আপনি দেখবেন যে শেষে আনসারগুলো দেয়া আছে, খেয়াল করে দেখবেন যে এখানে আপনার আনসারগুলো দেয়া আছে, সলিউশনগুলো দেয়া আছে, এবং সলিউশন এক্সপ্লেইনও করে দেয়া আছে। সবসময় এক্সপ্লেনেশন দেখে যে আপনি বুঝতে পারবেন নট নেসেসারিলি, না বুঝতে পারলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, বাট বেশিরভাগ ক্ষেত্রে আপনি এক্সপ্লেনেশনটা দেখলে বুঝতে পারবেন, স্পেশালি যদি আপনি ক্লাসটা করেন এবং আপনি চ্যাপ্টারটা পড়েন আর কি। সো দেন আপনার যে কাজটা
করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারই আপনি এরকম আমরা যে উইকলি ক্লাস নিচ্ছি সেই ক্লাসে যা কভার করছি সেটা অবশ্যই পড়বেন আর কি। এখন আমি একটু চলে আসি যে আমাদের সিলেবাসে কি কি আছে। সো আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের টোটাল যে সিলেবাস, দিস ইজ আওয়ার সিলেবাস, লাইক এথিক্স অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ডস, কোয়ান্টিটেটিভ মেথডস, দেন আপনার ইকোনমিক্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যানালিসিস, কর্পোরেট ফাইন্যান্স, ইকুইটি ইনভেস্টমেন্ট, ফিক্সড ইনকাম ডেরিভেটিভ, অল্টারনেটিভ অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। সো এখানে প্রত্যেকটা টপিকে ওয়েটটা একটু ডিফার করে। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট যখন পড়বো নেক্সট উইক থেকে, সো এখানে 5-8% ওয়েট অফ দি টোটাল কোয়েশ্চেন। সো 180টা কোয়েশ্চেনের মধ্যে আপনার এটা মিনিমাম 5% কোয়েশ্চেন আসবে অথবা ম্যাক্সিমাম 8% কোয়েশ্চেন আসবে, ইন বিটুইনে থাকবে আর কি। তো আলটিমেটলি কিছু কিছু টপিক আছে যেখানে ওয়েটটা বেশি, দেখবেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যানালিসিস, এথিক্স 15-20% ওয়েট, ইকুইটি 10-12% ওয়েট, যেগুলো ওয়েট বেশি ওগুলো আপনি দেখবেন বইয়ের লেন্থটাও বেশ বড় আর কি। সো আমরা যেগুলো ওয়েট বেশি ওগুলোতে কিন্তু খারাপ করার কোনো অপশন নাই, ওগুলোতে খুবই ভালো করতে হবে, কারণ যেগুলোতে ওয়েট বেশি ওগুলোতে যদি আপনি বেশি খারাপ করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষার টোটাল মার্কসটা অনেক কমে আসবে আর কি। যেই কারণে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পড়ার সময় অবভিয়াসলি এখানে ওইভাবে স্ট্র্যাটেজি করা কঠিন যে আমি এইটা কম পড়বো এইটা বেশি পড়বো, সেই অপশনটা নাই। সিএফএ তে আপনি কোনো কিছু স্কিপ করবেন না, কিন্তু যখন আপনি ফাইনাল রিভিশনটা দিবেন, ধরেন পরীক্ষার এক মাস আগে আছে, তখন আপনি প্রায়োরিটি গুলো দিবেন যেগুলো ওয়েট বেশি আছে ওগুলো একটু বেশি করে পড়তে হবে, কারণ যেটা ডেরিভেটিভ বা অল্টারনেটিভ বা পোর্টফোলিও 5-8% ওখানে যদি আপনি বেশি শ্রম দেন, আর যেখানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ 13-17% ওখানে যদি কম শ্রম দেন তাহলে এটা আপনার জন্যই আসলে খুব একটা হেল্পফুল হবে না। অ্যান্ড দেয়ার আর সাবজেক্টস যেখানে হয়তো আপনার একটা পড়ার পরে আপনি দেখবেন যে আপনার একটা স্ট্রং আপনি ফিল পাচ্ছেন যে এই জিনিসটা আমি ভালো পারি, আবার দেয়ার আর সাবজেক্টস আছে যেটা হয়তো আপনি মনে হচ্ছে যে আমি ভালনারেবল। সো যেগুলো ভালনারেবল ওগুলো একটু ভালো করে রিভিশন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, যে কারণে আমাদের টার্গেটটা হচ্ছে উইদিন 6 মান্থস, আমরা 6-7 মান্থসের মধ্যে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো। অ্যান্ড যখন আমরা একটা টপিক কমপ্লিট করবো, ধরেন একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট আমরা টপিক কমপ্লিট করলাম, তার কিছুদিন পরে আমরা একটা এক্সাম নিবো আর কি। সো এক্সামটা যখন আপনি দিবেন, আমি নর্মালি কোয়েশ্চেনটা আপনাদেরকে দিয়ে দিবো এবং আনসারটা দিয়ে দিবেন, অনলাইনে আপনি দিয়ে দিতে পারবেন এবং সেখান থেকে চেক করে নিতে পারবেন আর কি। আর আমাদের যে টপিকগুলো এখানে খেয়াল করে দেখবেন, অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে আমাদের টপিকগুলো এখানে কিছু আছে অঙ্ক, কিছু আছে কনসেপচুয়াল। সো ওরকম কোনো ডিভিশন নাই যে কনসেপচুয়াল এত কোয়েশ্চেন আসবে বা অঙ্ক এত কোয়েশ্চেন আসবে। সো আলটিমেটলি সিএফএ ইনস্টিটিউট ফোকাস অন কনসেপ্টস আর লট, বাট দেয়ার আর লট অফ ম্যাথস অ্যাজ ওয়েল। সো আমরা যখন যেগুলো অঙ্ক করবো প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি শুরুতে দেখবেন কিছু লার্নিং আউটকাম দেওয়া থাকে আপনার একদম চ্যাপ্টারের শুরুতে। আপনি যদি চলে যান আপনি শুরুতে খেয়াল করবেন যে লার্নিং আউটকামস বলে এগুলোকে, আগে লার্নিং আউটকাম স্টেটমেন্ট বলতো, এই কারণে আমরা এলওএস বলি আর কি। সো লার্নিং আউটকাম স্টেটমেন্ট এখানে আপনি দেখবেন যে কোয়েশ্চেনগুলো এই স্টেটমেন্টগুলো দেওয়া আছে যে ডিসক্রাইব দ্য পোর্টফোলিও অ্যাপ্রোচ টু ইনভেস্টিং। সো পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে আপনি লার্নিং আউটকামসগুলো একবার রিডিং দিবেন, রিডিং দিয়ে দেখবেন যে এই জিনিসগুলো আপনি কভার করছেন কিনা। একটা চ্যাপ্টারে এই সব লার্নিং আউটকামই কভার করা থাকে, এর বাইরে কিছু এমন কিছু নাই যেটা আপনার এই চ্যাপ্টারের বাইরে থেকে আসবে, এরকম কিছু নাই, সবকিছু এর মধ্যেই আছে। সো তার মানে হচ্ছে আমি যে পোর্টফোলিও অ্যাপ্রোচ টু ইনভেস্ট করব, সো সেইটা আমাকে ডিসক্রাইব করতে, এখানে দেখেন সবগুলো লার্নিং আউটকামে ডিসক্রাইব আছে। কিন্তু আপনি যদি আরেকটা চ্যাপ্টার চলে যান, সেকেন্ড যেটা আমি দেখালাম, ওইটার ক্ষেত্রে খেয়াল করে দেখবেন এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে বলছে ক্যালকুলেট, সো যখন বলছে ক্যালকুলেট তার মানে এখান থেকে ইউ আর এক্সপেক্টেড, আপনি এক্সপেক্ট করছেন যে এখান থেকে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনও আসতে পারে, যে আমাকে একটা ক্যালকুলেশন করতে দিবে, আমাকে আবার ডিসক্রাইবও বলছে। সো আমার কনসেপচুয়াল কোয়েশ্চেনও আসতে পারে, আবার আমার ক্যালকুলেশন রিলেটেড কোয়েশ্চেন এখানে আসতে পারে। এখানে যেমন কম্পেয়ারের কথা বলেছে, সো দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করতে বলছে, সো কম্প্যারিজন রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। আবার এখানে দেখেন ডিসক্রাইব, আবার এখানে দেখেন ক্যালকুলেট, যেগুলো ক্যালকুলেট বলেছে সেগুলোতে আপনি দেখবেন কিছু ফর্মুলাস আছে, কিছু অঙ্ক আছে, সেগুলো করাটা আমাদের জন্য মাস্ট। সো এই চ্যাপ্টারটাতে একটু অঙ্ক বেশি আছে, সেই কারণে আপনি ক্যালকুলেট অনেকবার দেখতেছেন। আর যে সকল চ্যাপ্টারে দেখবেন ক্যালকুলেশন কম ডিসক্রাইব বেশি, সেগুলোতে ডিসক্রাইব এক্সপ্লেইন এই জাতীয় ওয়ার্ডগুলো
দেয়া থাকবে। সো দেখা যায় একটা চ্যাপ্টার যখন আপনি ফুল পড়ছেন, এই এলওএস এ যা যা আছে এগুলো সবই কাভার হয়ে যায়, এমন কিছু নাই আসলে, ওরা রিডান্ডেন্ট কিছু দেয় না আর কি। তো তারপরও দুই একটা টপিক হয়তো টোটাল সাব টপিকের মধ্যে হয়তো দুই একটা টপিক হয়তো এলওএস এর বাইরে থাকতে পারে, আমি ওটা স্পেসিফিক আপনাদের বলে দিব, বাট হার্ডলি 99% সবই আসলে এলওএস এ কাভার করে ফেলে আর কি। এখন আপনি যদি খেয়াল করেন যে আমি আপনাদেরকে এলওএস গুলো অ্যাটাচ করে দিয়েছি অলরেডি, আপনারা কি ডাউনলোড করেছেন সেটা? এলওএসটা মানে ইমেইলেই আছে এগুলো? আমি এই যে আপনাদেরকে এখানেই চ্যাটে দিয়ে দিয়েছি, আপনারা খেয়াল করবেন, আমি আবার দিচ্ছি, হ্যাঁ আমি অ্যাটাচ করে দিচ্ছি, চ্যাট বক্সে দেখেন যে আমি অ্যাটাচ করে দিয়েছি, আমি আবার দিচ্ছি। সো 2020 L1 স্টাডি সেশনস কম্বাইন্ড, সো এইটা আপনারা দেখেন। সো এই এইটা আমি ওপেন করছি, আপনারা খেয়াল করবেন যে আমি ইমেলও দিয়ে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো এইখানে যে এথিক্সটা আছে, এথিক্সে দেখবেন 15-20% মার্কস অ্যান্ড এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এথিক্সটা কখনোই সবার আগে পড়বেন না, এথিক্সটা পড়তে হবে সবার লাস্টে, তার কারণ আছে, এথিক্সটা এক্সট্রিমলি বোরিং, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এইখানে অনেক জাজমেন্ট অ্যাপ্লাই করার ব্যাপার আছে, যে অনেক টপিকস বলবে যেগুলোর আসলে নলেজটা আমার অন্যান্য বই থেকে হয়তো লাগবে। যেমন এখানে কোন একটা টপিকের ক্ষেত্রে বলবে লাইক মর্টগেজ ব্যাক সিকিউরিটিস, এখন এটা যে অনেক কমপ্লেক্স সিকিউরিটিস, এটা যে একটু রিস্কি সিকিউরিটিস, এটা বোঝার জন্য তো আমাকে মর্টগেজ ব্যাক সিকিউরিটিস টপিকটা পড়তে হবে। তো মর্টগেজ ব্যাক টপিক সিকিউরিটিসটা একটা চ্যাপ্টার আছে অ্যাসেট ব্যাক সিকিউরিটিস আপনার ফিক্সড ইনকামে, ওইখানে আমরা পড়বো। তো আমি যদি আগে এথিক্স পড়ি আর ওইটা পরে পড়ি, তাহলে দেখা যাবে যে আমি বুঝবো না। তো একটা জিনিস নোট ডাউন করবেন, সেটা হচ্ছে আমরা এথিক্সটা সবার শেষে পড়বো আর কি। হ্যাঁ, সো এথিক্স এরকম পাঁচটা রিডিং আছে, এই পাঁচটা রিডিং, প্রত্যেকটা রিডিং মানে হচ্ছে এক একটা চ্যাপ্টার। সো এই পাঁচটা রিডিং এ আমরা এগুলো কাভার করবো, বা দিস ইজ সবার শেষ। এবং যেহেতু এটা একটু ডিসক্রিপটিভ, এখানে বুঝার জিনিস কম, কিছুটা মেমোরাইজেশনের ব্যাপার আছে, তো ওই যা ওই ওইটা পরীক্ষার আগ দিয়ে পড়লে আপনার মাথায় থাকবে। আর কনসেপচুয়াল জিনিসগুলো আপনি এখন পড়বেন, পরে রিভিশন দিবেন। কারণ আপনি খেয়াল করে দেখবেন, সে আপনি যদি এই মাসে পোর্টফোলিও ম্যানেজমেন্ট পড়েন, আপনার এক্সাম মনে করেন মেতে, আপনি কিন্তু ছয়টা সাবজেক্ট কাভার, ছয়টা বই কাভার করতেই আপনার লেগে যাচ্ছে সে 6 মাস 7 মাস। আপনি নেক্সট যখন পোর্টফোলিও ম্যানেজমেন্টটা পড়বেন, সেটা কিন্তু 6 বা 7 মান্থস ফ্রম নাও, অথবা কখনোই পড়তে পারলেন না, একবারে এক্সামে চলে গেলেন, আপনি কিন্তু কিচ্ছু মনে থাকবে না। এবং একটা বই পড়ার পরে যখন আমরা আরেকটা বই শুরু করি, মনে হয় আগের গুলো বোধ হয় ভুলে গিয়েছি, অ্যাকচুয়ালি ভুলে যায় না, যদি রিভিশন দেন তখন দেখবেন মনে পড়বে, কিন্তু রিভিশনটা মাস্ট। তার মানে হচ্ছে সিলেবাসটা অ্যাটলিস্ট আমাকে একবার রিভিশন দিতে হবে। আমি যদি পুরো সিলেবাসটা কমপ্লিট করলাম কোনো মতে পরীক্ষার আগে এবং দেন পরীক্ষায় গেলাম, চান্সেস ইজ ভেরি লো দ্যাট ইউ উইল পাস। আর অনেকেই কিছু নোটস ফলো করেন, ধরেন কাপ্লান টাপ্লান, এগুলো একটু দেখে মনে হয় খুব ইজি অ্যান্ড অল, অনেক ছোট করে দেয়, ওইটা পরীক্ষার আগে রিভিশনের জন্য হয়তো হেল্পফুল হতে পারে, বাট এগেইন আমি যে ম্যাটেরিয়াল দিচ্ছি দ্যাট ইজ সাফিসিয়েন্ট, ওইটা পড়লে আর আপনার ওইটা পড়ার দরকার নাই। আর কিন্তু আপনি যদি এটার উপর সোললি রিলাই করেন, তাহলে যেটা সমস্যা হবে, অনেক টপিক ওখানে ইলাবোরেটলি এক্সপ্লেইন করার নাই, এবং পরবর্তীতে আপনি যখন Level 2 Level 3 দিবেন তখন আপনার জন্য আরো প্রবলেম হইতে পারে। সো ট্রাই নট টু রিলাই সোললি অন কাপলান, ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ কমপ্লিমেন্টারি, বাট আপনার সোল রিলায়েন্স না থাকাটাই ভালো আর কি। সো আমরা যদি স্টাডি সেশনে চলে যাই, নেক্সট হচ্ছে কোয়ান্টিটেটিভ, এটা আমরা পোর্টফোলিও অ্যান্ড কর্পোরেট ফাইন্যান্স পড়ার পরে পড়বো। সো কোয়ান্টিটেটিভস এ দেখবেন, কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে এখানে মেইনলি এই টপিকটা, এই সাবজেক্টটা ইজ অল অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স, কোয়ান্টিটেটিভ মেথডস অফ বুক ওয়ান এ থাকবে উইথ এথিক্স। তো ওখানে আমরা টাইম ভ্যালু অফ মানি নিয়ে পড়বো, এই কনসেপ্টটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইজ হার্ট অফ ফাইন্যান্স। সো টাইম ভ্যালু অফ মানি আমাদের সব জায়গাতেই লাগবে, বিভিন্ন চ্যাপ্টারে। আমরা যখন ফিক্সড ইনকাম পড়বো ওখানেও টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টগুলো আছে, আমরা যখন কর্পোরেট ফাইন্যান্স পড়বো ওখানেও টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টগুলো আছে, ওই টপিকের মধ্যেই থাকবে। সো আমরা এই ক্যালকুলেশনগুলো করার জন্য আমাদের একটা ক্যালকুলেটর লাগবে। সো আই গেস আপনাদের সবার ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর আছে কার কার তারা একটু আমাকে যদি মেসেজে বলতে পারেন যে আপনাদের ক্যালকুলেটর আছে কিনা। যাদের ক্যালকুলেটর নাই তাদের একটা ক্যালকুলেটর কিনতে হবে। আমরা সিএফএ তে 4টা ক্যালকুলেটর আপনার সাজেস্টেড, বাট মেইনলি টেক্সাস ইনস্ট্রুমেন্টটাই পাওয়া যায়, এবং
টেক্সাস ইনস্ট্রুমেন্ট, বিএ টু প্লাস প্রফেশনাল, এই ক্যালকুলেটারটা আপনারা কিনবেন, আমি লিখে দিচ্ছি এবং আপনি আমার এখান থেকে পাবেন এইটা। সো টেক্সাস ইনস্ট্রুমেন্ট মাই সাজেশন হচ্ছে প্রফেশনালটা নেবেন, আরেকটা আছে টেক্সাস ইনস্ট্রুমেন্ট বিএ টু প্লাস অনলি, বিএ টু প্লাসটা না নিয়ে বিএ টু প্লাস প্রফেশনালটা নেবেন, বিকজ কিছু ফাংশন বিএ টু প্লাস প্রফেশনালে বেশি আছে অ্যান্ড দ্যাট ইজ ভেরি হেল্পফুল পরীক্ষার সময় আর কি। সো এই ক্যালকুলেটারটা আমাদের লাগবে, কারো যদি কোনো ডিফিকাল্টি ফেস করেন ক্যালকুলেটারটা কোথায় থেকে পাবেন এই জাতীয় কোয়েশ্চেন্স, ফিল ফ্রি টু টেক্সট মি অর হোয়াটসঅ্যাপ মি অর ইমেইল মি, আইল গাইড ইউ অন দ্যাট। সো প্রফেশনালটা রাখবেন, আমরা যখন কোনো অঙ্ক করব তখন আমরা ওই ক্যালকুলেটারের বেশ কিছু ট্রিক্স আছে, সো ওই অঙ্ক করার সময় আমরা আমি আপনাদেরকে ক্যালকুলেটার ইউসেজটা একদম ইলাবোরেটলি আপনাদেরকে দেখিয়ে দিব, কারণ অনেকেই হয়তো ক্যালকুলেটার যখন প্রথম ইউজ করতে যাবেন আপনার কাছে খুব পাজলিং লাগবে আর কি। সো ওই সময় আপনি ভয় পাওয়ার কিছু নাই, আপনি ক্যালকুলেটারটা যে ইউসেজ এইটা আমি যখন যে টপিকটা পড়াবো যখন যে টপিকটা পড়াবো তখন আমরা তখন আমরা ওই টপিক গুলো নিয়ে আমরা কিভাবে ক্যালকুলেটারের অপারেশন গুলো করতে হবে, মানে এই ক্যালকুলেটার ইজ কাইন্ড অফ একটা মিনি এক্সেল এর মতো, সো ওখানে খুব ইজিলি ক্যালকুলেশন গুলো করে ফেলা যায়, সো সেই ক্যালকুলেশন গুলো আপনি করবেন এবং আমি আপনাকে দেখাই দিব যে ক্যালকুলেটারটা কিভাবে অপারেট করতে হবে, সো সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর কি। সো টাইম ভ্যালু অফ মানিতে আমরা প্রচুর ক্যালকুলেশন পাবো আর কি। সো ক্যালকুলেটারটা আপনার প্রাইস অ্যারাউন্ড 6,500 পড়বে, আর যেটা প্রফেশনালটা, আর আপনার হচ্ছে আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে যেটা আপনি শুধু বিএ টু প্লাস ওটা আমি সাজেস্ট করছি না, তারপরে যদি কেউ নিতে চান ওইটা রাফলি 1,000 কম পড়ে প্রফেশনালটা থেকে, সো ইট ডাজন্ট মেক সেন্স আপনি প্রফেশনালটাই নেওয়ার চেষ্টা করবেন। সো আমরা স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্টস অ্যান্ড মার্কেট রিটার্নস অ্যান্ড প্রবাবিলিটি কনসেপ্টস, এই জায়গা থেকে আপনি দেখবেন আমাদের স্ট্যাটিস্টিক্স শুরু। সো স্ট্যাটিস্টিক্সটা আমরা অনেক ইলাবোরেটলি পড়বো, টাইম ভ্যালু অফ মানি, স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট, মার্কেট রিটার্ন, প্রবাবিলিটি কনসেপ্টস, এই জিনিসগুলো আমরা দেখবো। সো প্রত্যেকটা চ্যাপ্টারের আপনার যে লার্নিং আউটকাম সেগুলো এখানে বলা আছে কোয়ান্টিটেটিভে, আর প্রত্যেকটাকে দেখবেন একটা স্টাডি সেশনে ভাগ করা আছে, এই স্টাডি সেশনে তিনটা রিডিং, আবার এরপরে আরেকটা স্টাডি সেশন দেখবেন স্টাডি সেশন থ্রি, সো সেখানে আমরা আবার তিনটা রিডিং, সো প্রত্যেকটা স্টাডি সেশনে তিনটা চারটা এরকম রিডিং, এরকম প্রায় 18 থেকে 20টার মতো স্টাডি সেশন থাকে। সো স্ট্যাটিস্টিক্সে আমরা মানে যেটা আমরা কোয়ান্টিটেটিভ মেথড সেখানে আমরা আরো তিনটা চ্যাপ্টার আছে, কমন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং অ্যান্ড এস্টিমেশন অ্যান্ড হাইপোথিসিস টেস্টিং। আপনি যদি চ্যাপ্টার গুলোর নাম দেখেন দিজ আর অল স্ট্যাটিস্টিক্স, সো অনেকেই হয়তো বিভিন্ন সময় স্ট্যাটিস্টিক্স কিছু পড়েছেন, বাট আপনি যদি ইউনিভার্সিটি লাইফে পড়েও থাকেন এইখানে যখন আপনি পড়ে দেখবেন যে কারিকুলাম গুলো কোয়াইট স্ট্রং এবং খুব সুন্দর করে এক্সপ্লেইন করা, সো আমরা এবং এক্সাম্পল গুলো খুব রিয়েল ওয়ার্ল্ড কিছু এক্সাম্পল দেওয়া হয়, সো আমরা সেইগুলো এখানে খুব ভালো করে পড়ার চেষ্টা করব। সো কোয়ান্টিটেটিভটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কোয়ান্টিটেটিভে আপনি দেখবেন আপনার ওয়েট 8-12%, হুইচ ইজ কোয়াইট হাই, অ্যান্ড অলসো মেনি অফ ইউ স্ট্রাগল করেন কোয়ান্টিটেটিভে, স্পেশালি অন দ্য প্রবাবিলিটি সেগমেন্টে, অ্যান্ড অনেক ফর্মুলাসও আছে। অ্যানাদার সাজেশন ফর মি ফর ইউ ফ্রম মি সেটা হলো যে আপনারা যখন একটা চ্যাপ্টার পড়বেন প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে গেলে কিছু ইকুয়েশন আসবে, কিছু ফর্মুলাস আসবে, যেই চ্যাপ্টারে কোয়ান্টিটেটিভ পার্ট বেশি সেই চ্যাপ্টারে দেখবেন ফর্মুলাস বেশি, যেই চ্যাপ্টারে একটু ডিসক্রিপটিভ সেটাই ফর্মুলাস কম। যেমন আমরা যখন নেক্সট উইকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা পড়ব তখন আপনি দেখবেন যে ফর্মুলা তেমন একটা নাই, কিন্তু যখন আমরা পোর্টফোলিও রিস্ক অ্যান্ড রিটার্ন চ্যাপ্টারটা পড়ব তখন দেখবেন এখানে অনেক ফর্মুলাস আছে। তো যখনই ফর্মুলা গুলো থাকবে, ধরেন এই যে এটা একটা ফর্মুলা, এই ফর্মুলা গুলো আপনি বাসায় পড়ার সময় একটা আলাদা কিছু পেজেস মেইনটেইন করবেন যেখানে আপনি চ্যাপ্টার ওয়াইজ যখন একটা ফর্মুলা আসছে এটা আপনি নিজের হাতে লিখবেন। আপনাকে পরীক্ষায় তো কম্পিউটার বেস পরীক্ষা দিবে, আমাদের লেখার অভ্যাস একেবারেই চলে গেছে, কিন্তু আপনি লিখবেন ফর্মুলাটা, নিজে লিখলে ফর্মুলাটা মনে থাকে আর কি। সো যখন আপনি ফর্মুলাটা আপনি লিখবেন প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে আপনার কিন্তু একটা ফর্মুলা লিস্ট তৈরি হয়ে গেল। এখন আমি আপনাকে একটা ফর্মুলা লিস্ট দিয়ে দিতে পারি,
বাট ওই লিস্টটা দেখে যদি আপনি বারবার নিজে পড়েন তাহলে আপনার যা মনে থাকবে তার চেয়ে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময়, ধরেন আপনি এই টপিকটা পড়ছেন, এই টপিকটা পড়ার সময় যখন আপনি এই ফর্মুলাটা নিজে লিখবেন, এরকম এই চ্যাপ্টারটা যখন শেষ, এই ফর্মুলাগুলো নিজে লিখবেন, এই চ্যাপ্টারটা যখন শেষ তখন আপনার ওই চ্যাপ্টারের একটা ফর্মুলা, ধরেন ওই চ্যাপ্টার হয়তো 15টা ফর্মুলা আছে, এরকম ফর্মুলার একটা লিস্ট আপনার কাছে তৈরি হয়ে গেল। আপনি যখন পরীক্ষায় ফাইনাল রিভিশন দিবেন, ধরেন লাস্টে 7 দিন আছে, তখন ওই ফর্মুলাগুলো আপনি এক নজরে গোথ্রু করবেন। এরকম করে আপনি যখন টোটাল সে 60-70টা চ্যাপ্টার, 55-60টা চ্যাপ্টার আছে, সো 60টা চ্যাপ্টারে হয়তো 60 যতগুলো ফর্মুলাস আছে আপনার হয়তো টোটাল ফর্মুলাস 250-300 হয়ে যেতে পারে, তখন আপনার একটা নিজস্ব লিস্ট হয়ে গেল। অ্যান্ড সাম অফ দ্য ফর্মুলাস, যেটা ফর্মুলা দেখে হয়তো বোঝা যায় না কিন্তু আমাদের ক্যালকুলেটরের অপারেশনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু কিছু কিছু ফর্মুলা আমরা ক্যালকুলেটরের ডাইরেক্ট ফাংশন আছে সেটা দিয়ে করব। সেই জায়গায় আমি যে ক্যালকুলেটরের আপনাকে প্রতিটা ক্লাসে যখন ক্যালকুলেটরের পার্টিকুলার একটা ক্যালকুলেশন আসবে, ক্যালকুলেটর কিভাবে অপারেট করতে হবে এইটা আমি টাইম টু টাইম আপনাদেরকে বলে দিব। তবে ক্যালকুলেটরের অপারেশন বেশি থাকবে যখন আমরা ফিক্সড ইনকাম পড়ব, যখন আমরা পোর্টফোলিও পড়ব, যখন আমরা কর্পোরেট ফাইন্যান্স পড়ব, যখন আমরা কোয়ান্টিটেটিভ পড়ব, এইগুলোর ক্ষেত্রে দেখবেন ক্যালকুলেটরের অপারেশনটা বেশি বেশি। এথিক্সে কোনো ক্যালকুলেটরের অপারেশন লাগবে না, কারণ ওখানে কোনো ক্যালকুলেশন নাই। আবার ইকুইটিতে কিছু ক্যালকুলেশন আছে, কিছু আপনার ডিসক্রিপটিভ আছে, ওইভাবে আমরা দেখব। তো আমরা যদি স্ট্যাটিস্টিক্সটা শেষ করি, সো কোয়ান্টিটেটিভ আর হচ্ছে এথিক্স হচ্ছে বুক ওয়ান, আমরা এথিক্সটা সবার শেষে পড়ব, কোয়ান্টিটেটিভস আমরা পোর্টফোলিও অ্যান্ড কর্পোরেট ফাইন্যান্স পড়ার পরেই আমরা পড়ে ফেলবো আর কি। আপনি যদি বুক টুতে চলে যান, বুক টু ইজ অল অ্যাবাউট ইকোনমিক্স, সো এইখানে আপনি ইকোনমিক্সের তিনটা ব্রাঞ্চ পড়বেন, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে আপনার ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে আপনার ন্যাশনাল আউটপুট লাইক জিডিপি, বিজনেস সাইকেল, এই জিনিসগুলো পড়বেন, ফিসক্যাল পলিসি, মানসি পলিসি এগুলো। অ্যান্ড দ্য থার্ড পার্টটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কারেন্সিস, যে ইন্টারন্যাশনাল যে ট্রেডগুলো হয় সেখানে ফ্রি ট্রেড ভার্সাস ব্যারিয়ার্স, ব্যালেন্স অফ পেমেন্ট, দেন হচ্ছে আপনার কারেন্সি এক্সচেঞ্জ রেট, কারেন্সির বেসিক কিছু কোয়েশ্চেন সেখানে পাবেন। মাথায় রাখবেন আমরা ইকোনমিক্স এই লেভেল ওয়ানে যে জায়গায় শেষ করব, লেভেল টুতে যখন আপনি পড়তে যাবেন ইকোনমিক্স কিন্তু তখন আরও ডিটেইলে পড়বেন। সো এই সাবজেক্টগুলো যেগুলো আমরা পড়ছি সেগুলো কিন্তু লেভেল টুতেও আছে, লেভেল থ্রিতেও আছে, কিছু কিছু টপিক লেভেল থ্রিতে নাই, যেমন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যানালিসিস লেভেল টুতেই শেষ, লেভেল থ্রিতে যে নাই। কিন্তু যেই চ্যাপ্টারগুলো আমরা লেভেল ওয়ানে পড়ছি, লেভেল ওয়ানে যে কনসেপ্ট আমরা শেষ করলাম, লেভেল টু যখন আপনি লেভেল ওয়ান পাশ করবেন লেভেল টুর প্রিপারেশন নেবেন, লেভেল টু প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু আপনার লেভেল ওয়ানে কনসেপ্টগুলো কাজে লাগবে। দ্যাটস ওয়াই লেভেল ওয়ান পড়ার সময় কিন্তু কনসেপচুয়ালি সাউন্ড হইতে হবে, বিকজ দিস ইজ দ্য ফাউন্ডেশন আপনার তৈরি হয়ে যাচ্ছে আর কি। সো আপনি খেয়াল করে দেখেন এখানে টপিকস ইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই অ্যান্ড হচ্ছে আপনার ফার্ম অ্যান্ড মার্কেট রিটার্নস, দিজ আর দ্য টু চ্যাপ্টার্স যেটা হচ্ছে আমার মাইক্রো ইকোনমিক্স। আমরা অনেক ডিটেইলে এই চ্যাপ্টারগুলো দেখবো এবং এই ইকোনমিক্সটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট বিকজ ইকোনমিক্সটাই হচ্ছে ফাউন্ডেশন। আপনি যদি ইকোনমিক্স ভালো না বুঝেন তাহলে কিন্তু ফাইন্যান্স ভালো বোঝা ডিফিকাল্ট। দেন আমরা ন্যাশনাল আউটপুট লাইক এগ্রিগেট আউটপুট, প্রাইসেস, ইকোনমিক গ্রোথ, আন্ডারস্ট্যান্ডিং বিজনেস সাইকেলস এগুলো পড়বো, দিজ আর ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট। আপনি যদি দেখেন যে পরের স্টাডি সেশনে আপনার ফিসক্যাল পলিসি অ্যান্ড মানিটারি পলিসির কথা বলা আছে, সো মানিটারি অ্যান্ড ফিসক্যাল পলিসি, সো প্রত্যেকটা দেশেই মানিটারি অ্যান্ড ফিসক্যাল পলিসিটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখবো। উইল টক অ্যাবাউট ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ক্যাপিটাল ফ্লোজ, এখানে ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে আমরা কথা বলবো, এখানে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের যে ইম্পোর্ট এক্সপোর্টে যে ফ্রি ট্রেড ভার্সাস ব্যারিয়ার্স, ট্যারিফ, কোটা এগুলো নিয়ে পড়বো। দেন আমরা পড়বো কারেন্সি এক্সচেঞ্জ রেট, এখানে একটা এক্সচেঞ্জ রেট স্পট ভার্সাস ফরওয়ার্ড ক্রস রেট আমরা কিভাবে ক্যালকুলেট করি, দেন হচ্ছে আপনার এই এক্সচেঞ্জ রেটের সাথে আবার কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড এবং ইকোনমিক আউটপুটের ইকোনমিক গ্রোথের কিছু রিলেশনশিপ আছে সেই জিনিসগুলো আমরা পড়বো, কারেন্সি কম্পিটিটিভনেস এই টপিকগুলো আমরা পড়বো আর কি। লেভেল টু লেভেল থ্রি পরপর দেওয়া লাগবে কিনা, গ্যাপ না দিলে সেটাই কি বেনিফিশিয়াল হবে কিনা, গুড কোয়েশ্চেন। সুম্মাতুন নাসি একটা কোয়েশ্চেন করেছে যে আমি যে লেভেল ওয়ান পাস করব এরপরে লেভেল টু লেভেল থ্রি পরপর দিতে হবে কিনা, আর আপনি বলেছেন গ্যাপ না দিলে বেনিফিশিয়াল হবে কিনা। ফার্স্ট হচ্ছে আপনি একটা হচ্ছে রিকোয়ারমেন্ট, সিএফএ তে এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার লেভেল ওয়ান দেওয়ার ঠিক এক বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে লেভেল টু দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তার মানে হচ্ছে ধরেন আপনি 2021 সালে লেভেল ওয়ান পাস করলেন, এরপরে কোনো ফ্যামিলি রিজন বলেন, পার্সোনাল রিজন বলেন, জব রিজন বলেন, মেনি কারণে আপনি হয়তো পরের বছর লেভেল টু দিতে পারলেন না, আপনি 2023
2023 সালে এসে লেভেল 2 দিলেন আর 2025 সালে এসে লেভেল 2 দিলেন দ্যাটস ওকে আপনি এনি টাইম দিতে পারবেন সমস্যা নাই বাট লেভেল 2 পাস লেভেল 2 পরীক্ষা দেওয়ার জন্য তো অবশ্যই লেভেল 1 পাস করতে হবে দ্যাট ইজ এ প্রিরিকুইজিট কিন্তু আমি সাজেস্ট করব যে পরপর দিয়ে ফেলাটা ভালো এই কারণে আপনি যখন লেভেল 1 টা পড়লেন ওই কনসেপ্ট গুলো তো লেভেল 2 তে কাজে লাগে এখন আপনি 2 বছর গ্যাপ দিয়ে আবার লেভেল 2 পড়তে গেলেন তখন কিন্তু দেখবেন লেভেল 1 এর কনসেপ্ট গুলো আপনি অনেক ভুলে গিয়েছেন এই কারণে আপনার পরপর দিয়ে ফেলাটা ভালো আনলেস ইউ হ্যাভ সাম আদার রিজনস অনেকের অনেক রিজনস চলে আসে আর কি হ্যাঁ ফ্যামিলি সার্কামস্টেন্সেস চলে আসে সো বা জব রিলেটেড সার্কামস্টেন্সেস চলে আসে তো অনেক সময় দেখা যায় ওটা করা যাচ্ছে না কিন্তু এখন তো আসলে পরীক্ষার টাইমগুলো অনেক ফ্লেক্সিবল আগে তো বছরে লেভেল 2 শুধুমাত্র জুনে পরীক্ষা হতো এখন তো 2021 থেকে আপনার বছরে দুইবার করে লেভেল 2 পরীক্ষা হয় সো আপনি 6 মাস করে সময় পাচ্ছেন আপনার নেক্সট বছর মে আর অগাস্ট বাট এর পরের বছর থেকে দেখবেন যে লেভেল 2 এর সাইকেলটা হচ্ছে ফেব্রুয়ারি আর অগাস্ট সো আপনি ফেব্রুয়ারিতে পরীক্ষা না দিতে পারলে অগাস্টে দিবেন অগাস্টে না দিতে পারলে পরের ফেব্রুয়ারিতে দিবেন কিন্তু পরপর দিয়ে ফেলাটাই ভালো কারণ হচ্ছে আপনার তাহলে নলেজ গুলো মাথায় আছে ইনফ্যাক্ট কোনো কারণে কেউ যদি লেভেল 2 ফেল করে ফেলে বা লেভেল 1 ফেল করে ফেলে ওইটা পরের সেশনে দিয়ে ফেলাই ভালো কারণ আপনার পড়াটা মোটামুটি ছিল আপনি হয়তো কোয়াইট ক্লোজ একটুর জন্য পাস করতে পারেন নাই সো আর একটু এফোর্ট দিলেই আপনি পাস করে ফেলতে পারবেন তখন যদি আপনি বেশি গ্যাপ দেন তাহলে আপনি যে আগের পড়াটা পড়ছিলেন ওইটা আর ভ্যালিড থাক মানে আপনার জন্য ভ্যালিড থাকে না মানে হচ্ছে আপনি অনেক কিছুই ভুলে যান সো ভুলে গেলে ওই জিনিসটা কাজে দিবে না কারণ আপনি চিন্তা করেন আজকে আপনি যে কোয়ান্টিটেটিভসটা পড়বেন বা আজকে যে পোর্টফোলিও ম্যানেজমেন্টটা পড়বেন এইটা আপনি আজ থেকে 2 বছর পরে কিন্তু মনে রাখাটা কোয়াইট ডিফিকাল্ট আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি অনেক গ্যাপ দেন অনেকেই দেখা গেছে যে সে লেভেল 2 পাস করছে 2010 সালে লেভেল 3 পরীক্ষা দিছে হয়তো 2017 সালে তো এরকম যদি হয় তখন খেয়াল করে দেখবেন যে সিলেবাস তো চেঞ্জ হয় প্রতি বছর একটু একটু 2020 আর 2021 এর সিলেবাস সেম এটা মেইনলি বিকজ অফ দিস কোভিড সিনারিও যেহেতু কোভিড এর কারণে আপনার এই জুনে পরীক্ষা হতে পারে নাই ডিসেম্বর নিয়েও কিছু আনসার্টেনটিজ আছে এখনো ওরা পরীক্ষা নিতে পারবে কিনা গভর্নমেন্ট অ্যালাউ করবে কিনা এবং ডিসেম্বরটা ফিজিক্যাল লাস্ট ফিজিক্যাল প্র্যাকটিস লাস্ট ফিজিক্যাল এক্সাম সো আলটিমেটলি এই কারণে দেয়ার আর লট অফ আনসার্টেনটিজ আছে এই জন্য আসলে আপনার ওরা যেটা করেছে যে 20 আর 21 এর সিলেবাস সেম রেখেছে কিন্তু প্রতি বছরই দেখবেন যে সিলেবাস 5-10% করে চেঞ্জ হয় মানে 2-3-4-5 চেঞ্জ হয় তো 5-6 বছরে দেখবেন একটা লেভেল 1 এর সিলেবাস কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যায় মানে হচ্ছে সামওয়ান 2010 সালে যে লেভেল 1 দিয়েছে সে যদি আজকে লেভেল 1 এর সিলেবাস দেখে ওর মাথা ঘুরে যাবে কারণ সিলেবাস অনেক চেঞ্জ হয়ে যায় ওভার 5-10 ইয়ার্স সো আলটিমেটলি আপনি অনেক গ্যাপ দেন তখন সিলেবাসও চেঞ্জ হয়ে যায় যেটা আপনার জন্য একটু নেগেটিভ হিসেবে কাজ করতে পারে আর কি আমি সাজেস্ট করব যেটা পরপর দিয়ে শেষ করে ফেলা ভালো কারণ সিএফএ পরীক্ষাটা হবে সেটা হচ্ছে যে আপনার রেবেসিস শেষ করে ফেলে ঝামেলাটা শেষ করে ফেলা বেটার আর কি কারণ পড়তে অনেক কষ্ট হয় সো সামন বলেছে আই অ্যাপিয়ার্ড ইন 2010 সো আপনি 2010 এ লেভেল 1 অ্যাপিয়ার করেছিলেন রাইট এন্ড পাস করেন নাই এই তো সো আপনি এখন আবার অ্যাপিয়ার করতে যাচ্ছেন সো তখনকার যে ইকোনমিক সিলেবাস আর এখনকার যে ইকোনমিক সিলেবাস কমপ্লিটলি ডিফার করে সো আলটিমেটলি আপনি দেখবেন যে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে সো আলটিমেটলি আপনাকে আবার শুরু থেকেই শুরু করতে হচ্ছে কিন্তু আপনি পরপর যদি পরীক্ষা দিয়ে ফেলতেন তাহলে ওই পড়াটা দিয়েই আপনি পরের বছর ইজিলি জয়েন করতে পারতেন আর কি সো এরপরে আমরা ইকোনমিক্স যখন শেষ করব ইকোনমিক্স হচ্ছে বুক 2 তে বুক 3 তে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এন্ড হচ্ছে আপনার অ্যানালিসিস বলি আমরা সো ইয়েস 2010 সালে তেমন কোনো রিসোর্সেসই ছিল না ইনফ্যাক্ট আমি 2010-এই আসলে পড়ানো শুরু করি আর কি তো এখন রিসোর্সেস অনেক বেশি আছে কিন্তু রিসোর্সেস বেশি আছে এখন ডিস্ট্রাকশন অনেক বেশি আগে আমরা খুব ইজিলি পড়াশোনা করতে পারতাম এখন আমাদের এত বেশি ডিস্ট্রাকশন হোয়াটসঅ্যাপ ফোন ইন্টারনেট মেসেঞ্জার এগুলো কারণে খুব পড়তে সমস্যা হয় ডিস্ট্রাকশন ফিল করি আমরা সো পড়ার সময় চেষ্টা করবেন যে স্মার্টফোন ইন্টারনেট অফ করে রাখতে ইন্টারনেট অন থাকলে আর পড়ালেখা হয় না সো আমরা যখন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পড়ব আপনি ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট ক্যাশ ফ্লো এগুলো নিয়ে অনেক ডিটেইলে আমরা পড়ব ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস টেকনিক্স এখানে আমরা রেশিও পড়ব জাস্ট ট্রাস্ট মি আপনি এই চ্যাপ্টারে রেশিও যেভাবে পড়বেন ইউ হ্যাভেন ডান দিস রেশিও অ্যানালিসিস আগে যদি পড়ে থাকেন ঠিক এভাবে পড়েন নাই এটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে এবং খুব ভালো করে আমরা রেশিও অ্যানালিসিস এখানে বুঝতে পারি যেটা আমাদের অ্যানালিসিসে অনেক সুবিধা হয়
দেন আমরা ইনভেন্টরি নিয়ে একটা পুরো চ্যাপ্টার পড়ব। সো সেখানে ইনভেন্টরি টুলস অ্যান্ড টেকনিক্স, লিফো ফিফো এগুলো নিয়ে অনেক ডিটেইলে পড়ব। উইল টক অ্যাবাউট লং লিভড অ্যাসেট, মানে লং টার্ম অ্যাসেট যখন আমি কিনছি, ট্যানজিবল ইনট্যানজিবল ফাইন্যান্সিয়াল অ্যাসেট এগুলো নিয়ে অনেক ডিটেইলে পড়ব। সেগুলোর অ্যাকাউন্টিং রুলস এবং অ্যানালিসিস টাইপটা কেমন হবে, ইনকাম ট্যাক্স অনেক ডিটেইলে আমরা পড়বো, দেন নন কারেন্ট লায়াবিলিটিস এগুলো আমরা শেষ করবো। সো প্রায় 13-17% ওয়েট হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ। সো ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা হচ্ছে অনেক ব্রড, আপনি দেখবেন একটা পুরো বই হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর উপরে। দেন আমরা পড়বো হচ্ছে কর্পোরেট ফাইন্যান্স। আমি কিন্তু জাস্ট পুরোগুলো গ্র্যাজুয়ালি বলে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমরা যখন পড়বো আমি কিন্তু পোর্টফোলিও ম্যানেজমেন্ট আগে শুরু করবো, দেন কর্পোরেট ফাইন্যান্স পড়বো, তারপরে আমি হয়তো কোয়ান্টিটেটিভস পড়বো, এইভাবে আমি আপনাদেরকে পড়াবো আর কি। সো ইন্ট্রোডাকশন টু কর্পোরেট গভর্নেন্স, ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড কস্ট অফ ক্যাপিটাল। সো কর্পোরেট ফাইন্যান্স ইজ রিলেটেড টু, ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করছেন বা কোম্পানির হয়তো ক্যাপিটাল বাজেটিং ডিসিশন, কোনো মেশিনারিজ কিনতে হবে বা নতুন প্রোডাক্ট লঞ্চ করবে বা নতুন একটা এক্সপ্যানশন প্রজেক্ট নিবে, সেগুলো কেমন হবে সেগুলো আমরা ক্যাপিটাল বাজেটিং এ পড়ি। দেন কস্ট অফ ক্যাপিটাল, প্রত্যেকটা কোম্পানির একটা রিস্ক আছে, তার প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশনের জন্য আমরা ফিউচার ক্যাশ ফ্লো গুলোকে ডিসকাউন্টিং করি, সে কারণে আমাদের কস্ট অফ ক্যাপিটালের দরকার হয়। সো কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেশনের ওয়েটা কি, অনেক ধরনের, এটা খুব বেশ বড় চ্যাপ্টার এবং কোয়াইট ভাস্ট। সো আলটিমেটলি আমরা কিভাবে কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেট করতে হয় সেই জিনিসগুলো দেখব। কর্পোরেট ফাইন্যান্স আপনার হচ্ছে চ্যাপ্টারটা মোটামুটি গত 5-10 বছরে সিমিলারই আছে, এটা তেমন একটা চেঞ্জ হয় নাই। ইন্ট্রোডাকশন টু কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড আদার ইএসজি কনসিডারেশন, দিস ইজ এ কমপ্লিট নিউ চ্যাপ্টার, লাস্ট 2 ইয়ার্সে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং কর্পোরেট গভর্নেন্স একটা কোম্পানির জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ওখানে আমরা দেখবো যে একটা পাবলিক কোম্পানির জন্য কর্পোরেট গভর্নেন্স যেগুলো ম্যানুয়ালটা কি, বা সেখানে কিভাবে আমি দেখব একটা কোম্পানি কর্পোরেট গভর্নেন্স কিভাবে অ্যানালাইসিস করব, সেই জিনিসগুলো দেখব। উইল টক অ্যাবাউট মেজার্স অফ লেভারেজ, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো পড়লে আমাদের কর্পোরেট ফাইন্যান্স শেষ হয়ে যাবে। দেন হচ্ছে আপনার ইকুইটি। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন ইনভেস্টমেন্ট করি একটা ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে, দেয়ার আর 3 টাইপস অফ অ্যাসেট ক্লাস, আমরা মেইনলি বলি 2 টাইপস অফ অ্যাসেট ক্লাস, একটা হচ্ছে ইকুইটি আর একটা হচ্ছে আপনার বন্ড বা আমরা বলি ফিক্সড ইনকাম। সো আপনি আপনার টোটাল অ্যাসেটকে যখন ইনভেস্ট করবেন, এই যে পড়াশোনাগুলো করছেন এগুলো আপনার পার্সোনাল লাইফে উইল বি ভেরি হেল্পফুল ইন টার্মস অফ ম্যানেজিং ইউর অ্যাসেটস। সো আপনি আপনার টোটাল 100 টাকা সেভিংস জেনারেট করেছেন, সেটা কিছু ইকুইটিতে অ্যালোকেট করবেন, কিছু ফিক্সড ইনকামে অ্যালোকেট করবেন। তাহলে এই ইকুইটি অ্যানালিসিসগুলো আমরা যখন করবো, ইকুইটি সিকিউরিটিসগুলো কেমন, ইকুইটি মার্কেটটা কিভাবে অপারেট করে, সো মার্কেট অর্গানাইজেশন অ্যান্ড স্ট্রাকচার সেইটা নিয়ে আমরা কথা বলবো। উইল টক অ্যাবাউট সিকিউরিটি মার্কেট ইন্ডেক্স, বিভিন্ন স্টক মার্কেটে যে ইন্ডেক্সগুলো থাকে সেই ইন্ডেক্সগুলো ক্যালকুলেশন কেমন হয়, ইন্ডেক্সে চেঞ্জ দিয়ে আমরা কি বুঝি, মার্কেট ইফিসিয়েন্সি নিয়ে আমরা কথা বলবো, যে একটা মার্কেট অফেন দেখা যায় ইফিসিয়েন্ট ভার্সাস ইনইফিসিয়েন্ট, সো মোস্ট মার্কেটই দেখা যায় ইনইফিসিয়েন্ট, সো ইনইফিসিয়েন্সি কেন হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। দেন হচ্ছে আমরা দেখবো আপনার ওভারভিউ অফ ইকুইটি সিকিউরিটিস, অনেক ধরনের ইকুইটি সিকিউরিটিস আছে সেগুলো কেমন। উইল টক অ্যাবাউট ইন্ডাস্ট্রি অ্যান্ড কোম্পানি অ্যানালিসিস, এইটা যখন আমরা ইকোনমিক্স পড়ি ওই কনসেপ্টগুলো কিছুটা কাজে লাগে। সো ইন্ডাস্ট্রি অ্যান্ড কোম্পানি অ্যানালিসিস যখন আমরা করবো তখন একটা অ্যাট্রাকটিভ ইন্ডাস্ট্রি আমরা কিভাবে ফাইন্ড আউট করবো। উইল অলসো টক অ্যাবাউট ইকুইটি ভ্যালুয়েশন কনসেপ্টস, বেসিক টুলস এইগুলো, যে একটা ইকুইটি ভ্যালুয়েশনের বেসিক টুলসগুলো কেমন। যদিও ইকুইটি ভ্যালুয়েশনটা আপনি অনেক ডিটেইলে পড়বেন লেভেল 2 তে, একটা পুরো ইকুইটি বইতে ভ্যালুয়েশন নিয়েই অনেক ডিটেইলে ডিসক্রাইব করা আছে, সো সেইগুলো নিয়ে আমরা পড়বো। সো ইকুইটিটা আমরা লেভেল 1 যেটা পড়বো দ্যাটস আ স্টার্টিং পয়েন্ট, লেভেল 2 তে অনেক ভাস্ট আমরা ওয়েতে ইকুইটি পড়বো। সো ভ্যালুয়েশন নিয়ে অনেক কিছু পড়বো, ইকুইটি ভ্যালুয়েশনটা হয়তো লেভেল 1 অত ডিটেইলে পাবে না, জাস্ট বেসিক কিছু টুলস অ্যান্ড টেকনিক্স আমরা পড়বো, বাট আরও ডিটেইলে আমরা লেভেল 2 তে এটা পড়বো। যখন ইকুইটি শেষ, আমরা বলছি 2টা ব্রড অ্যাসেট ক্লাস, একটা হচ্ছে ইকুইটি আর একটা হচ্ছে আপনার ফিক্সড ইনকাম। সো ইকুইটি শেষ, আপনি ইকুইটির যে বইটা সেই বইটাতে ইকুইটির পরেই আপনি পেয়ে যাবেন হচ্ছে ফিক্সড ইনকাম। সো ফিক্সড ইনকাম মানে হচ্ছে বন্ড, আমরা যে বিভিন্ন গভর্নমেন্টের ট্রেজারি বন্ড দেখি বা বিভিন্ন কোম্পানি যখন তার ক্যাপিটাল রেইজ করে, সে যখন বন্ড ইস্যু করে ক্যাপিটাল রেইজ করে, সো বন্ড হচ্ছে একটা ডেট ইনস্ট্রুমেন্ট, সো কোম্পানির জন্য এটা একটা লায়াবিলিটি। সো সেইখানে আমরা একটা ফিক্সড ইনকাম মার্কেট কিভাবে অপারেট করে এবং ফিক্সড ইনকামের বিভিন্ন ডিফাইনিং এলিমেন্টস গুলো কি কি, বিভিন্ন ফিচার্স গুলো কি কি, প্রথম 2টা চ্যাপ্টার মোর অফ আ থিওরিটিক্যাল, সো সেখানে আমরা অনেক ফিচার্স গুলো পড়বো, মার্কেটটা কিভাবে কাজ করে, ইস্যুয়েন্স ট্রেডিং ফান্ডিং কিভাবে হয় এই জিনিসগুলো পড়বো।
এরপরে ইন্ট্রোডাকশন টু ফিক্সড ইনকাম ভ্যালুয়েশন অ্যাসেট ব্যাকড সিকিউরিটিজ এগুলো পড়বো। সো ফিক্সড ইনকামটা ভ্যালু কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা অনেক ডিটেইলে পড়বো, লেভেল ওয়ানে যা পড়বো লেভেল টুতে আরো ডিটেইলে পড়বো, এবং লেভেল থ্রিতে এটার পোর্টফোলিও ম্যানেজমেন্ট নিয়ে আপনি পড়বেন। ইন্ট্রোডাকশন টু অ্যাসেট ব্যাক সিকিউরিটিজ আমি অলরেডি আপনাকে বলেছিলাম যে মর্টগেজ ব্যাক সিকিউরিটিজ আমরা পড়ি এই জায়গাটাই। সো মর্টগেজ ব্যাক সিকিউরিটিজ বা আদার অ্যাসেট ব্যাক সিকিউরিটি সেগুলো আমরা এই জায়গাতে পড়বো। দেন হচ্ছে আপনার ফিক্সড ইনকামে যদি আপনি আসেন, ফিক্সড ইনকামের লাস্ট যে দুইটা টপিক সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফিক্সড ইনকাম রিস্ক অ্যান্ড রিটার্ন। ইকুইটিতে যখন আমি ইনভেস্ট করি সেটার যে রিস্ক অ্যান্ড রিটার্ন প্যারামিটার অ্যান্ড ফিক্সড ইনকামে যে রিস্ক অ্যান্ড রিটার্ন প্যারামিটার দুইটা একরকম না, ড্রাইভার গুলো ভ্যারি করে। সো ফিক্সড ইনকামে ওয়ান টাইপ অফ ফ্যাক্টর্স লাইক ইন্টারেস্ট একটা মেইনলি এফেক্ট করে ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টকে, বাট ইকুইটিতে দেখবেন কোম্পানি পারফরমেন্স মেইনলি এফেক্ট করে। সো আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিক্সড ইনকাম রিস্ক অ্যান্ড রিটার্ন দেন ফান্ডামেন্টালস অফ ক্রেডিট অ্যানালিসিস এই জিনিসগুলো আমরা ফিক্সড ইনকামে পড়ব। এরপরে আপনি দেখবেন আমরা পড়বো ডেরিভেটিভস। সো ডেরিভেটিভস এখানে দুইটা চ্যাপ্টার, ভেরি বেসিক চ্যাপ্টার, বাট লেভেল টুতে আমরা অনেক ডিটেইলে ডেরিভেটিভ পড়বো, লেভেল টু অ্যান্ড লেভেল থ্রিতে। সো ডেরিভেটিভ হচ্ছে আপনার একটা ইনস্ট্রুমেন্ট যেটা যে ইনস্ট্রুমেন্টের বা একটা কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টটার ভ্যালু এরকম ইকুইটি বা ফিক্সড ইনকাম বা অন্য কোনো অ্যাসেটের উপরে নির্ভর করে। উইল অলসো স্টাডি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট। অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ওই যে আমি বলছিলাম যে দেয়ার আর টু অ্যাসেট ক্লাসেস, একটা হচ্ছে ইকুইটি আর একটা হচ্ছে ফিক্সড ইনকাম। ইকুইটি অ্যান্ড ফিক্সড ইনকামের বাইরে যত ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস আছে সেগুলো সবই হচ্ছে অল্টারনেটিভ। ধরেন আপনি রিয়েল স্টেট ইনভেস্ট করছেন, দ্যাটস অ্যান অল্টারনেটিভ। হেজ ফান্ডস পড়বো, দ্যাটস অল্টারনেটিভ। তারপরে ধরেন কমোডিটি ইনভেস্টমেন্ট, গোল্ড সিলভার, এগুলো হচ্ছে অল্টারনেটিভ। প্রাইভেট ইকুইটি, প্রাইভেট কোম্পানির ইকুইটিতে যদি ইনভেস্ট করেন এইগুলো হচ্ছে অল্টারনেটিভে পড়ে যায়। ধরুন বিভিন্ন স্টার্ট আপ কোম্পানিতে যে ইনভেস্টমেন্ট হয় সেটা অল্টারনেটিভে পড়ে যায়। এরপরে হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। সিএফএ প্রোগ্রামে দেখবেন পোর্টফোলিও ম্যানেজমেন্টের উপরে গুরুত্ব অনেক বেশি, লেভেল ওয়ান লেভেল টু এবং লেভেল থ্রিতে অনেক ওয়েট পোর্টফোলিও ম্যানেজমেন্টের। সো আমরা ইনফ্যাক্ট আপনি যদি দেখেন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট জিনিসটাকে অনেক বেশি ফোকাস করা হয় সিএফএ প্রোগ্রামে, যে কারণে আমরা দেখবো যে এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্টের টুলস অ্যান্ড টেকনিক্স অনেক ডিটেইল আলোচনা করা আছে। নেক্সট ফ্রাইডেতে যখন আমরা ক্লাসটা শুরু করব তখন আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যান্ড ওভারভিউ এটা দিয়ে শুরু করব। দেন পোর্টফোলিও রিস্ক অ্যান্ড রিটার্ন পার্ট ওয়ান পার্ট টু, এখানে পোর্টফোলিওর ক্যালকুলেশন কেমন হবে, রিটার্ন ক্যালকুলেশন কেমন হবে, বিভিন্ন ধরনের রিটার্ন আছে, রিস্ক আছে, সেগুলো কিভাবে ক্যালকুলেটেড হয় এইটা আমরা অনেক ডিটেইলে দেখবো। সো ইউ উইল গেট এ ভেরি গুড পার্সপেক্টিভ। আপনাদের ওই সময় যদি ক্যালকুলেটার সাথে না থাকে সমস্যা নেই, ইউ উইল ফলো মি, বাট ট্রাই করবেন ক্যালকুলেটারটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিয়ে ফেলার। দেন হচ্ছে আপনার বেসিক্স অফ পোর্টফোলিও প্ল্যানিং অ্যান্ড কনস্ট্রাকশন, ইন্ট্রোডাকশন টু রিস্ক ম্যানেজমেন্ট, টেকনিক্যাল অ্যানালিসিস অ্যান্ড ফিনটেক ইন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। এই চারটা টপিক, রাগের তিনটা, টোটাল সাতটা চ্যাপ্টার আমরা পাবো। এই ফিনটেকটা খুব রিসেন্টলি ইন্ট্রোডিউস করা হয়েছে বিকজ কারেন্টলি ইন দ্য ওয়ার্ল্ডে ফিনটেকের গুরুত্ব অনেক বৃদ্ধি পাচ্ছে। সো এটা একটু ডিসক্রিপটিভ চ্যাপ্টার। টেকনিক্যাল অ্যানালিসিস ইজ মোর রিলেটেড টু ইন আপনি শর্ট টার্ম ট্রেডিং, সো এখানে অনেক টেকনিক্যাল টুলস নিয়ে আমরা কথা বলবো। দেন ইন্ট্রোডাকশন টু রিস্ক ম্যানেজমেন্ট, এখানে আমরা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। আর এইখানে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল বা একটা ইনস্টিটিউশনের জন্য পোর্টফোলিও প্ল্যানিং কনস্ট্রাকশন কেমন হবে, একটা মানুষের সার্কামস্টেন্সেস এর উপর ভিত্তি করে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ডিফার করতে পারে সেই জিনিসগুলো, কারো রিস্ক টলারেন্স বেশি, কারো রিস্ক টলারেন্স কম, কারো রিটার্ন রিকোয়ারমেন্ট বেশি, কারো রিটার্ন রিকোয়ারমেন্ট কম, অ্যান্ড রিটার্ন ভার্সেস রিস্ক ইজ অলওয়েজ রিলেটেড, সেই জিনিসগুলো আমরা এখানে অনেক ডিটেইলে পড়বো। সো দিস ইজ দ্য হোল সিএফএ সিলেবাস, যে জিনিসটা আমরা শুরু করব নেক্সট উইকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট চ্যাপ্টার দিয়ে। সো ফার্স্ট দিন আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট পড়বো, সেকেন্ড দিন আমরা পোর্টফোলিও রিস্ক অ্যান্ড রিটার্ন পার্ট ওয়ানটা পড়বো আর কি। আপনার